আমি তো বলছি যারা অন্যায় করেছে অ্যাকশন নিন, টেক স্ট্রং অ্যাকশন, আমার কোনো দয়া নেই তাদের জন্য। কিন্তু ছেলে মেয়েগুলো যাতে ভিক্টিমাইজ না হয়, তাদের চাকরিটা আইন অনুযায়ী ফিরিয়ে দিন। আদালতের নির্দেশে চাকরি যাচ্ছে অযোগ্যদের, এই পরিস্থিতিতে শুধুমাত্র স্কুলের চাকরি বাতিলের বিরোধিতা করাই নয়, মঙ্গলবার এভাবে অযোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ারও সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবারই প্রথম নয়, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যোগ্যদের জায়গায় যে অযোগ্যরা স্কুলে চাকরি পেয়েছেন তাদের চাকরি টিকিয়ে রাখতে এর আগে মন্ত্রিসভার বৈঠকে অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল নবান্ন। গত বছর 27 সেপ্টেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে অযোগ্যদের পুনর্বহাল সংক্রান্ত 4টি আবেদন দাখিল করেছিল এসএসসি। পরে অবশ্য সেই আবেদন প্রত্যাহার করতে চায় তারা, যার প্রেক্ষিতে 23 নভেম্বর বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন কার নির্দেশে অবৈধদের শূন্যপদে চাকরি দেওয়ার জন্য আদালতে আবেদন করল কমিশন, সেই বিষয়টি সিবিআইকে তদন্ত করে দেখারও নির্দেশ দেন তিনি। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার, যদিও সেখানেও ধাক্কা খেয়েছিল সরকার। এরপরও মঙ্গলবার ফের অযোগ্যদের চাকরি ফেরানোর সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইন অনুযায়ী যদি কোনো ভুল করে থাকে তাকে সুযোগ দেওয়া হোক, দরকার হলে সে আবার পরীক্ষা দিক, দরকার হলে তার জন্য আলাদা কোনো বন্দোবস্ত কোর্ট যেটা বলবে আমরা সেটাই করে দেব, সিদ্ধান্ত আপনারা দিন। কখনো কখনো ভাবি যে আমি নিজেই গিয়ে কোর্টে প্র্যাকটিস করি, টাইম পেয়ে উঠছি না, বাট কিছু কিছু কেসে ভাবছি নিজেই প্লিট করব, কারণ নিজের নিজের অন্তরের কথাটা যতটা বলতে পারবো, একটা বৃক্ষরার মধ্যে বলা আর একটা নিজে ব্রিফিংটা দেওয়া, নিজের অন্তর থেকে বলা, দুটোর মধ্যে অনেক সামঞ্জস্য ব্যাহত হয়। আমরা তো অনুরোধ করব কোর্টে দাঁড়ানোর জন্য, এই চোরেদের জন্য, অর্থাৎ যারা চাকরি বিক্রি করেছে এবং যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের পক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াক, বাংলার মানুষ দেখুক যে এই করাপশনের পেছনে আসল মাথাটা কে। সব মিলিয়ে নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতের কড়া অবস্থানের প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর এদিনের সওয়াল নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও বিজেন্দ্র সিংহ, রিপোর্ট এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।